নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো ভূগোলের, অর্থাৎ জিওগ্রাফির। তো দেখো, আজকে আমি পেজ নম্বর AC 34 এবং AC 35 নম্বর পেজের যাবতীয় MCQ, AC3 টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো, আজকে আমি শুধুমাত্র MCQ সলভ করাবো, আমি অন্য কোনো একদিন তোমাদের আমি AC3 সম্পূর্ণরূপে সলভ করে দেবো। তো দেখো, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে? তো দেখো, রোমানের প্রশ্ন কী বলেছে? যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে বলে অ্যান্সার বে সের অ্যান্সার আবহ বিকার। তাকে কি বলে? অ্যান্সার বে সের অ্যান্সার আবহ বিকার। তো দেখো, রোমান 2 কী বলেছে? শিলা গঠিত হওয়ার সময় কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এ ধরনের জলকে বলা হয় অ্যান্সার বে সের অ্যান্সার সহজাত জল। রোমান 3 ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি। এই ধারণাটি কে প্রবর্তন করেন? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার WM Davies। 4 নম্বরের প্রশ্ন, গ্রেট ব্যারিয়ার রিফ দেখা যায়? অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার অস্ট্রেলিয়ার উপকূলের কাছে। পরের প্রশ্ন আমাদের 5 নম্বরের প্রশ্ন বলেছে, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে ধরনের জল নির্গম প্রণালী অধিক সংখ্যায় গড়ে ওঠে তা হলো? অ্যান্সার হবে বি এর অ্যান্সার কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী। 6 নম্বরের প্রশ্ন, পেডালফার মৃত্তিকা গঠিত হয়? অ্যান্সার হবে সি এর অ্যান্সার আর্দ্র অঞ্চলে। 7 নম্বরের প্রশ্ন, হিউমাস সমৃদ্ধ মাটির রং হয়? অ্যান্সার হবে বি এর অ্যান্সার কালো। 8 নম্বরের প্রশ্ন, দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাতকে বলা হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার টাইফুন। তো দেখো, 8 নম্বরের প্রশ্ন কী বলেছে? দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাতকে বলা হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার টাইফুন। তো দেখো, 7 নম্বরের প্রশ্ন কী বলেছে? হিউমাস সমৃদ্ধ মাটি রং হয়? অ্যান্সার হবে বের অ্যান্সার কালো। 8 নম্বরের প্রশ্ন, দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাতকে বলা হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার টাইফুন। 9 নম্বরের প্রশ্ন, এল নিনো আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায়? অ্যান্সার হবে বের অ্যান্সার পেরু ইকুয়েডর উপকূলে। পরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, ওজন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হলো? অ্যান্সার হবে বের অ্যান্সার ক্লোরোফ্লোরোকার্বন। 11 নম্বরের প্রশ্ন, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে? অ্যান্সার হবে সিএল রেড ডেটা বুক। আমাদের 12 নম্বরের প্রশ্ন কী আছে? একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হল? অ্যান্সার হবে সিএর অ্যান্সার ভূপাল গ্যাস বিপর্যয়। 13 নম্বরের প্রশ্ন কী আছে? শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত তা হল? অ্যান্সার হবে সিএর ডাব। 14 নম্বরের প্রশ্ন, প্রাথমিক কী বলেছে কার্যকলাপের সাথে যুক্ত কর্মীদের বলা হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার লাল পোশাকের কর্মী। 15 নম্বরের প্রশ্ন কী বলেছে? জার্মানির রোড শিল্পাঞ্চল কিসের জন্য বিখ্যাত? অ্যান্সার হবে সের অ্যান্সার লৌহ ইস্পাত শিল্প। 16 নম্বরের প্রশ্ন, মুনাফা সর্বাধিকরণ তত্ত্ব এই ধারণাটি কে প্রবর্তন করেন? অ্যান্সার হবে বের অ্যান্সার আগস্ট ল্যাশ। পরের প্রশ্ন কী বলেছে আমাদের 17 নম্বরের প্রশ্ন বলেছে, যে শহরে 50 লক্ষের বেশি মানুষ বসবাস করে তাকে বলে? অ্যান্সার হবে বি এর মেগাসিটি। আমাদের 18 নম্বর প্রশ্নতে কী বলেছে? 90 স্তরের অর্থনৈতিক কার্যবলীর উদাহরণ হলো? অ্যান্সার হবে এর অ্যান্সার গবেষণা ও উন্নয়ন। 19 নম্বরের প্রশ্ন, সুয়েজ খাল সংযুক্ত করেছে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে। 20 নম্বরের প্রশ্ন, হলদিয়া যে দুটি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে তা হলো? অ্যান্সার হবে সি এর হলদি ও হুগলি। 21 নম্বরের প্রশ্ন কী বলেছে? 21 নম্বরের প্রশ্ন বলেছে, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো? অ্যান্সার হবে বি এর মোট অভ্যন্তরীণ উৎপাদন। তো দেখো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মোট অভ্যন্তরীণ উৎপাদন। আজকে আমি AC 34 পেজ নিয়ে আলোচনা করেছি, পরের দিন আমি AC 78 পেজ নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।